ব্যান্ডেল, সেখানে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল, অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বছরের প্রথম দিনই তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ, ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলে এবং অভিযুক্ত বিজেপি এমনটাই অভিযোগ করা হচ্ছে শাসক দলের তরফ থেকে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অন্যদিকে আমরা জানি আজ পয়লা জানুয়ারি, আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানালেন কর্মী সমর্থকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বললেন, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য, দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে এই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা দিবসে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দৃঢ় করার বার্তা তৃণমূল নেত্রীর, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য, দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে এই বার্তায় দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজ পয়লা জানুয়ারি, প্রতি বছরই আমরা দেখি এই দিনটিতে তৃণমূল নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা, তারা কিন্তু অভিনন্দন জানান কর্মী সমর্থকদের। আজও তার অন্যথা হয়নি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা দিবসে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দৃঢ় করার বার্তা তৃণমূল নেত্রী। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো টেলিফোনে, এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যর সঙ্গে। সৌমিক বাবু, আপনাকে জানিয়ে রাখি আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং সেই দিন তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, তৃণমূলই ভাঙছে, তৃণমূলই করছে, যদিও করার কোনো নিদর্শন আমরা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু আজ তাদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী যখন এই বার্তা দিচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষের স্বাভাবিকভাবেই এতে শুনে একটু আশ্চর্য লাগছে। কারণ এখানে সাংবিধানিক প্রধানের মর্যাদা দেওয়া হয়নি, রাজ্যপাল যিনি আছেন তার বিরুদ্ধে থানায় এফআইআর করতে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাজ্যপালকে বলেছিলেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। আমরা বিভিন্ন সময় কেন্দ্র রাজ্য সংঘাত হয়তো অতীতে দেখেছি, কিন্তু প্রতিনিয়ত কেন্দ্রের প্রতি আক্রমণ, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বদল, কেন্দ্রের প্রতি অনাস্থা, দাবিকে পাওনা বলে প্রতিষ্ঠা করবার চেষ্টা, এই কারণেই আজকে এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতি তৃণমূল যে আস্থাশীল নয় এটা মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তৃণমূলের চলার পথ বা তৃণমূলের বিভিন্ন সময় কিছু অবাস্তব কল্পনা আজকে গোটা পশ্চিমবঙ্গকে একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মধ্যে ঢুকিয়ে দিয়ে, তো এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র কাঠামোর প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলছেন, নিশ্চিত করার লক্ষ্যের কথা বলছেন, এবং একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সালে ক্ষমতায় এসেই তিনি যে পার্টিসিপেটরি ফেডারালিজমের কথা বলে চলেছেন এবং যেভাবে সহযোগিতা করে চলেছেন রাজ্যের সঙ্গে, আর এরাজ্যের থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে, এরাজ্য কিভাবে সেটাকে রেসিপ্রোকেট করেছে সেটা কিন্তু বাড়িছেন তারা। সুতরাং এই মুহূর্তে তৃণমূলের কোনো বার্তা আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর কাছে আর গ্রহণযোগ্য নয়। অনেক ধন্যবাদ সৌমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানিয়ে কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে বার্তা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দৃঢ় করাই সুনিশ্চিত করাই লক্ষ্য, এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয়ে আপনারা শুনলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, যেমনটা বললেন যে কেন্দ্রের প্রতি প্রতিটা বিষয়ে অনাস্থা প্রকাশ এবং কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করা, এর মাধ্যমেই প্রকাশ পায়
রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দৃঢ় করার ক্ষেত্রে কতটা সুনিশ্চিত এবং কতটা তারা এই বিষয়ে বদ্ধপরিকর সেটা এটার থেকেই বোঝা যায় এবং জনগণ সেটা বোঝে এমনটাই বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি। প্রতি বছরই আমরা দেখি তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকেই তারা শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান কর্মী সমর্থকদের। এবং আজ পয়লা জানুয়ারি তৃণমূল নেত্রী অভিনন্দন বার্তা জানিয়েছেন কর্মী সমর্থকদের। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে জানিয়ে রাখি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দৃঢ় করা নিশ্চিত এমনটাই অভিনন্দন বার্তা দিয়ে জানিয়েছেন কর্মী সমর্থকদের। সেই বিষয়ে আমরা যখন কথা বলি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি যেমনটা বলেন যে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রতি বিষয়ে অনাস্থা প্রকাশ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব বিষয়ে অসহযোগিতা করা থেকেই বোঝা যায় যে রাজ্য সরকার কতটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দৃঢ় করার ক্ষেত্রে উদ্যোগী, মানুষ কিন্তু সবটাই বুঝছে এমনটাই বলেছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? প্রথমে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকল দর্শকদের শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। শ্রমিক বাবুর কথা শুনে তো মনে হচ্ছে উল্টা চোর কোতোয়াল কো বাটে। আজকে ভারতবর্ষের সংবিধানের, ভারতবর্ষের মৌলিক স্ট্রাকচারের অন্যতম এসেন্স হচ্ছে কোঅপারেটিভ ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। কিন্তু 2014 সালে যবে থেকে ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে, তবে থেকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে গুড়িয়ে শেষ করে দিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র সংখ্যা দিক্ষের ঔদ্ধত্যে তারা একটা একনায়কতন্ত্র, একটা ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চালাতে চাইছে। এবং সেই কারণেই আমরা দেখেছি যে বাংলার প্রতি বৈমাত্রীসুলভ আচরণ, যেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের সরকার, যে তৃণমূল কংগ্রেসকে পয়সা দিয়ে কেনা যায় না, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে ভয় দেখানো যায় না, তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিভাবে বৈমাত্রীসুলভ আচরণ করে দেশে বেশে বাংলার সমস্ত পাওনা টাকা আটকে দেওয়া থেকে শুরু করে কোভিড মোকাবেলার সময় বাংলাকে ন্যায্য পাওনা অনুযায়ী তার ভ্যাকসিন না দেওয়া থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে যে বঞ্চনার যে নিদর্শন সেগুলো আমরা দেখেছি। এবং সার্বিকভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে যদি বা ভারতবর্ষের মানচিত্রে কেউ ভেঙে গুঁড়িয়ে দিয়ে থাকে, তার নাম ভারতীয় জনতা পার্টি, এটা আমরা দেখেছি। সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন অনুযায়ী আমরা ভারত সরকারের কাছে আবেদন করতে চাইব, নতুন বছরে অন্তত অঙ্গীকারবদ্ধ হন যে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে, ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে মান্যতা দিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে অন্তত গুরুত্ব দেবেন এবং আগামী দিনে সমস্ত রাজ্যের সাথে আলোচনা সাপেক্ষে ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা করবেন। এবং বাংলার যে সমস্ত ভালো দিকগুলো যারা ভারতবর্ষে বন্দিত হয়েছে সেগুলোকে দয়া করে নির্দ্বিধায় সেগুলোকে অনুকরণ করে বাকি দেশের জন্য ইমপ্লিমেন্ট করবেন, তাতে শারীরিকভাবে দেশের ভালো হবে। অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বছরের প্রথম দিন, তার উপর রবিবার, রাজ্য জুড়ে ছুটির আমেজ, উৎসবের আমেজ, সকাল থেকেই সপরিবারে বা বন্ধু বান্ধবদের সঙ্গে মানুষ বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে, কেউ কেউ আবার গেছেন পুজো দিতেও। শুরুতেই দেখাবো লেক কালীবাড়ির ছবি। বছরের প্রথম দিন মাতৃমূর্তি দর্শন করে সারা বছরটা যেন সকলের ভালো কাটে, এই কামনায় পুজো দিতে গিয়েছেন ভক্তরা। সকাল থেকেই লেক কালীবাড়িতে দর্শনার্থী পুণ্যার্থীদের ঢল নেমেছে। যে কোনো বিশেষ দিনেই আমরা দেখেছি যে লেক কালীবাড়িতে পুণ্যার্থীদের ঢল নামে, ভক্তরা সকাল থেকেই সেখানে ভিড় জমান। বিশেষ বিশেষ দিনে বিশেষ পূজো আরতি এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় লেক কালীবাড়িতে, আজও তার অন্যথা হয়নি। বছরের প্রথম দিন, তাই সারা বছর যেন কাছের মানুষদের, পরিবারের মানুষদের ভালো কাটে, সুস্থ থাকেন সকলে, সেই কামনায় মাতৃমূর্তি দর্শন করে পুজো দিতে ভক্তদের ভিড় লেক কালীবাড়িতে। বছরের প্রথম দিন আমরা দেখি একদিকে মানুষ পিকনিকের মুডে থাকে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, এবং এর পাশাপাশি আমরা যেমনটা দেখি তারাপীঠ, দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে মানুষ যায়। তার মধ্যে অবশ্যই অন্যতম লেক কালীবাড়ি, এবং আজ সকাল থেকেও আমরা যেমনটা দেখতে পাচ্ছি বছরের প্রথম দিন, তাই সপরিবারে মানুষ মাতৃমূর্তি দর্শন করে সেখানে পুজো দিতে গিয়েছেন, এবং কামনা ওই একটাই, সারাটা বছর কাছের মানুষরা যেন ভালো থাকেন। যেমনটা আপনাদের বলছিলাম, আজ
বছরের প্রথম দিন তার উপর রবিবার বাড়িতে কিছুতেই থাকা যাবে না আর সেই কারণে একদিকে যেমন কিছু মানুষ পূজো দিতে গিয়েছেন বিভিন্ন জায়গায় তারাপীঠ দক্ষিণেশ্বর লেককালীবাড়ি অন্যদিকে শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটন স্থলগুলিতেও মানুষ ভিড় জমাচ্ছেন সকাল থেকেই আলিপুর চিড়িয়াখানা এবং নিকো পার্কেও জমজমাট রঙিন ছবি কি অবস্থায় সেখানে ভিড়ে ছবিটাই বা কেমন দেখব সরাসরি কথা বলে নেব দু জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি নিকো পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী কুণ্ডু এবং অন্যদিকে আলিপুর চিড়িয়াখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত আমি শুরুতেই নিকো পার্কে চলে যাব স্বর্ণালী নিকো পার্কের আগেও যে ছবি তুমি দেখিয়েছো জয় রাইডসের সামনে প্রচুর মানুষের ভিড় এবং নিকো পার্কের জয় রাইডসে আজকের দিনে কিন্তু ছোটদের শুধুমাত্র উন্মাদনা থাকে না বড়রাও সমান উৎসাহে এই জয় রাইডসগুলোতে চড়ে এই মুহূর্তে সেখানে কিরকম ছবি মাধুরী তুমি একেবারে ঠিক কথা বলেছো আমি এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ বাদে যে ছবিটা দেখাবো দেখে একবারও বুঝতে পারবে না যেটা আমি পাহাড়ে রয়েছি না সমতলে রয়েছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি টয় ট্রেনে চড়ার জন্য লম্বা লাইন পড়েছে দেখতে পাচ্ছো সেই ছবি টয় ট্রেন কিছুক্ষণ আগে ছেড়ে চলে গিয়েছে এবং বাকি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তারা টয় ট্রেনে চড়বেন এবং সেই জন্য এই মুহূর্তে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন জয় রাইডের কথা তুমি বললে নিকো পার্কে সকাল থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি একের পর এক জয় রাইডে ওঠার জন্য মানুষের উৎসাহ আলাদাভাবে লক্ষ্য করা যাচ্ছে লম্বা লাইনের ছবির কথা বলছিলাম অনেকেই সকাল থেকে ভিড় জমিয়েছেন আজকে সারাদিন কি নিকো পার্কেই প্ল্যান রয়েছে একদম আজকে সারাদিন নিকো পার্কে প্ল্যান প্রত্যেকে হ্যাপি মা থ্যাংক ইউ সো মাচ ভীষণ মজা হচ্ছে জাস্ট এন্ট্রি করলাম এবার মজা জাস্ট স্টার্ট মজা করার কথা বলছে মজা কিভাবে হবে আজকে মজা আজকে সারাদিন মানে এখানে আনন্দ কাটাবো সব কিছু চড়বো খুব মজা হবে বাচ্চাদের সাথে এসেছি বুঝতে পারছো মাধুরী সবাই কিন্তু একটাই কথা বলছেন আনন্দ 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 ছাড়া কিন্তু আজকে কোনো কথা নেই এবং নিকো পার্কের ক্ষেত্রে আজকে একটা জিনিস বলা যায় একদিকে রবিবার পড়েছে তার উপরে ছুটির আমেজ 1 জানুয়ারি নিকো পার্কেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে এত মানুষের ভিড় রয়েছে সব মিলিয়ে একটা জমজমাট রবিবার কিন্তু দিনটা অবশ্যই মনে রাখতে হবে 1 জানুয়ারি একদমই বছরের প্রথম দিন আনন্দে তো কাটাতেই হবে জমজমাট ছবি স্বর্ণালী তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আলিপুর চিড়িয়াখানা এবার সরাসরি আপনাদের নিয়ে যাব সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা একদমই মাধুরী সকাল থেকে আমি আলিপুর চিড়িয়াখানার ছবি দেখাচ্ছিলাম আমাদের দর্শকদের প্রথমে বাবুর যে জায়গা সেই জায়গায় গিয়েছিলাম দেখেছিলাম সকাল থেকে বাবু খেলাধুলা করার পরে বেশ খানিকটা টায়ার্ড এবং রিল্যাক্স করছিল তারপরেই চলে গিয়েছিলাম বাঘের খাঁচার সামনে কিন্তু সকালবেলা একবার বাঘ বেরোনোর পরে সে বাঘ মামা কিন্তু আপাতত দেখা দেয়নি যদিও বাঘ মামার খাঁচার সামনে উৎসাহী যারা দর্শক রয়েছে তারা ভিড় করছেন কখন বাঘ মামা দেখা দেবে তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি তুমি দেখতে পাচ্ছ সরাসরি আমি জিরাফের যে জায়গা রয়েছে সেই জায়গার সামনে রয়েছি এবং বলাই বাহুল্য সকালবেলা গেট খুলে যাওয়ার পরে আলিপুর চিড়িয়াখানার গেট খোলার পর থেকে প্রচুর মানুষের জমায়েত হয়েছে এখানে এবং সব থেকে বড় যে বিষয়টা যেহেতু সবাই একটা কথাই বলছে যে 1 জানুয়ারি এবং রবিবার আমরা দেখেছি উইকেন্ড গতকাল থেকেই কিন্তু মোটামুটি ফেস্টিভ মুডে সাধারণ মানুষ সেই চিত্রটাই কিন্তু বারবার ধরা পড়ছে আলিপুর চিড়িয়াখানাতে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারে লম্বা লাইন এবং শুধুমাত্র যে বাঘ বাবুকে কিংবা সিংহ মামা এদেরকে দেখার জন্য ভিড় তো রয়েছে পাশাপাশি একটা পিকনিক মুড কারণ চিড়িয়াখানা মানেই পিকনিক চিড়িয়াখানা মানেই সপরিবারে আসা 8 থেকে 80 বাবা মায়ের কোলে চেপে বাচ্চারা আসছে তারা যেরকম খেলাধুলো করছে তার কারণ একটা ছুটির মেজাজ তো রয়েছে পাশাপাশি ব্যাডমিন্টন ক্রিকেট নিজেদের মতো করে কেউ কাছের মানুষের সাথে কেউ বন্ধু বান্ধবদের একটা বড় গ্রুপ নিয়ে এখানে এসে আনন্দ করা এবং তাদের যে প্ল্যানিং কিছুক্ষণ আগে কথা বলছিলাম তাদের যে প্ল্যানিং সকালবেলা ব্রেকফাস্টের পরে লাঞ্চ সেরে একেবারে বিকেলবেলা কিন্তু তারা চিড়িয়াখানা থেকে যাবেন ফলত যেটা তুমি দেখছো সরাসরি ছবি কোথাও কথা বলছে যে প্রচুর মানুষের ভিড় এবং যে যার মতো করে আনন্দ করছে জমজমাট আলিপুর চিড়িয়াখানায় একদমই হরেক রকম পশু পাখি হোক পিকনিক মুডি হোক জমিয়ে আড্ডা বা জয় রাইড যে কোনো ভাবেই হোক না কেন বছরের প্রথম দিনটা আনন্দে কাটাতে বদ্ধপরিকর রাজ্যবাসী ধন্যবাদ পৃথা ধন্যবাদ স্বর্ণালী তোমাকেও